বাংলা নতুন বছরকে বরণ করতে উৎসব মুখর রমনা ও এর আশেপাশের পুরো এলাকা। আবেগী বাঙালির আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধনে বর্ণিল হয়ে উঠেছে পুরো রমনা। আবুল কালাম আজাদের ক্যামেরায় রিপোর্ট শফিউল্লাহ সুমনের। উৎসব উদযাপনে জুড়ি নেই বাঙালির, আর সে উৎসব যদি হয় জাতিসত্তা প্রকাশের তবে তো কথাই নেই। আর তাই তো নতুন বছরকে বরণ করতে রমনা বটমূলে নানা বয়সী মানুষের এ ছুটে আসা। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। খুবই ভালো লাগছে, কারণ এটা আমাদের প্রাণের উৎসব, বাঙালির উৎসব, তো ভালোই লাগছে। গ্রামে দেখা যায় যে ছোট ছোট করে বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে মেলাটা, বিশেষ করে বেশি আকর্ষণীয়। সবাই যেন সুন্দর এবং সার্থক জীবন যাপন করতে পারে, এটাই কামনা। উৎসব প্রিয় বাঙালির পদধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। প্রাণের হিল্লোলে মনের সাতটঙ্গা আলপনায় প্রকাশ পায় ষোলো আনা বাঙালি সত্তা। আমার শুভ নববর্ষ, আমার ঈদের আনন্দ। আমরা এই সংস্কৃতির সন্তান, এই মাটিরই সন্তান, আর এই মাটি আমাদের এই ঐক্য মিলনে এক করে প্রতিবার, প্রতি বছর, প্রতিটি ক্ষণ। আসছে তো আসার পর অনেক ভালো লাগতেছে, মানে পরিবেশ ভালো। পান্তা ইলিশ ছাড়া বাঙালির বর্ষবরণ এমনটি ভাবতে পারে না অনেকেই, আর তাই তো প্রিয়জনদের নিয়ে পান্তা ইলিশের স্বাদ নেওয়া। খুবই ভালো লাগছে, মানে অসাধারণ লাগছে অনুভূতি, মানে খুব মজা লাগছে। রমনায় না আসলে তো আর বৈশাখী হয় না। আনন্দের সঙ্গে চেতনার মেলবন্ধনে ঘটেছে দ্রোহের প্রকাশ। সম্প্রীতির ঐক্যের বাঁধনে মিলিত হয়ে নববর্ষ উদযাপনকারীরা বারংবার দেশ থেকে অপশক্তি নির্মূলের অঙ্গীকার করেন। অতীতের গ্লানি মুছে নবজীবনের আহ্বানে আসা নতুন বাংলা বছরকে বরণ করতে রমনায় আগতদের চোখে মুখে ফুটে ওঠে একটাই চাওয়ার কথা, আর তা হল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলা। সেই সঙ্গে তাদের চাওয়া নববর্ষের এই আনন্দ ছড়িয়ে পড়ুক সারা দেশে সবসময়। রমনা বটমূল থেকে শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন। বাংলা নববর্ষকে নতুন